হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে। মনিসিংগুলোকে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11:30, ঠিক আছে? তো দেখো, আমি সকালবেলায় স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি। তো কেন রেডি হয়েছি তোমাদের পরে বলছি। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমার মা আছে, মা কিছু কাজ, আমি কিছু কাজ করলাম, তো কাজগুলো সব হয়ে গেছে। তো এখন শুধু মানে কাজ বলতে পুজো দেওয়াটা বাকি আছে। তো যাই হোক, আজ বৃহস্পতিবার, আর মা বললো যে মানে একটু কাজও আছে, যে একটা স্পেশাল দিন। তো মা বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, আর মা পুজোটা বেশিরভাগই দিয়ে দেয়, ঠিক আছে? তো আজকেও দেবে, আর আমি একটু যাব হচ্ছে মার্কেটে। তো চলো, আমি একটু কিছু কেনাকাটার আছে, তো দুটো জিনিস কিনে নিয়ে এসে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, যারা নতুন দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, তোমার সঙ্গে পর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়লাম। তো সোয়েটার পরলাম না, সোয়েটার পরলে সুবিধা হতো গাড়ি চালাতে। তো চাদরটাই নিলাম, চাদর পরে আমার খুব একটা অসুবিধা হয় না, যেহেতু চাদরটা গায়ের মধ্যে লেগে থাকে, তো অসুবিধা হয় না। তো সোয়েটার পরলাম না, রোদ দূর হয়েছে তো খুব, এত রোদে মানে সোয়েটার লাগবে না, যেহেতু 11:30 বাজে দুপুরবেলা। তো যাই হোক, এখন বেরিয়ে যাই, ঠিক আছে? গাড়ি চালাতে তো তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না, ঠিক আছে? হাঁটতে হাঁটতে গেলে আবার ভিডিও করা যেত। তো চলো এখন যাই, তো ওখান থেকে আসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে আসলাম, আর বাজার থেকে এই দেখো বাজার থেকে চলে আসলাম। তো বাজারে এই মাছ আনতে গেছিলাম, তো মাছটা নিয়ে আসলাম, আর হচ্ছে আর একটু ফল, আর একটু ফল টল আনলাম, আর মাছটা নিয়ে আসলাম। তো চলো, তোমাদের দাদা ভাই এত কাজে চাপ পড়েছে, ও কাল কিছু জিনিস এনে দিয়েছে, আর কিছু জিনিস কালকে এনে দিয়েছে, আর আজকে আমি নিয়ে আসলাম। চলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাটা করি। তো রান্নাটা করতে করতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি সন্ধ্যে টন্ধে সব দেখেই নিয়েছি, আর দেখো আমি এখনও মানে ইয়ে হয়ে আছি, উল্কু উল্কু হয়ে আছি। তো যাই হোক, তো এখন আমি রেডি হব, আর দেখো ঘরটা সাজালাম একটু এইভাবে হালকার উপরে, আর দেখো বার্থডে বয়। হ্যালো, তো দেখো বার্থডে বয়, তো এখন ও বার্থডে, ও তো টপিক খেয়ে নিয়েছে, ঠিক আছে?
তো চলো দেখো ঘরটা কিভাবে সাজানো হয়, একটু সাজালাম অল্প একটু, তো কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলি, তো চলো আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, তো এবার কেকটা কাটা হবে, আর 8টা বেজে গেছে, তো কিছু বাচ্চাদের বলা হয়েছে, তো আসুক তারপর কেকটা কাটবো। তো সেরকম কিছু আয়োজন করা হয়নি, তোমাদের দাদা ভাই তো দেখতে পাচ্ছ না, ওকে তো দেখতে পাবে না, কারণ এখন কাজ আছে অনেক। তো এখন 8টা বাজে, তো একটা টাইম তো আছে, 10টা 11টার সময় তো কেক কাটলে হবে না, তাই জন্য 8টার সময় কেকটা কেটে নেবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, বাবা আসবে দেরি হবে। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো। চ কেকটা সাজিয়ে নে। দেখো হাসতে হাসতে কপাল ব্যথা, তো সব কিছু হলো, তারপরে আমার ছেলে দেখো পড়ে গেছে বাইরে, স্লিপ মোজা পড়েছিল, তো তো পায়ে স্লিপ কাটছিল, তো স্লিপ কাটতে যাতে পড়ে গেছে, এখন কান্নাকাটি করছে, তো এখন কান্নাকাটি করছে। তো বন্ধুরা চলো, যাই হলো ছোটোখাটোর মধ্যে খুব ভালো লাগলো, হাসি খুশির মধ্যেই হলো, ছেলেটা একটু আনন্দ পেলো, আর তো ছেলেরা এখনও বাইরে খেলা করছে বাইরে। তো চলো ভিডিওটা শেষ করবো, গুড নাইট, বাই।